আসসালামু আলাইকুম। গৃহিণী রান্নাবান্নার আজকের পর্বে আমি তৈরি করব দুধ কুদু, লাউয়ের পায়েস। এটি আমাদের ঢাকা ডিস্ট্রিক্টে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। তো অন্য ডিস্ট্রিক্টে এটাকে কি বলে আমি জানি না। এটা তো আমি এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি খুব সুস্বাদু হয় খেতে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি ছোট লাউ নিয়েছি এবং এটাকে আমি স্কিন পরিষ্কার করে নিয়েছি, স্কিন ফেলে দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এটিকে এভাবে ছোট ছোট টুকরোই করতে হবে। এরপর আমি এটাকে কেটে দেখাবো যে কিভাবে এটার পায়েসটা তৈরি করতে হয়। তো প্রথমে আমি বটি দিয়ে কেটে দেখাবো। তো এভাবে গ্রামগঞ্জে এভাবেই তৈরি করে, খুব পাতলা পাতলা স্লাইস করে এটাকে কেটে নিতে হয়। তো প্রথমে এটাকে সাথে সাথে কাটা যাবে না, একটু রেস্টে রেখে দিতে হবে আঠালো হওয়ার জন্য। তো এই ফাঁকে আমি আরেকটি পিস কেটে নেব। এখন আগে যে পিসটা আমি রেখে দিয়েছিলাম এটা এখন রেস্টে রাখবো। তো আগের পিসটা এখন আমি আপনাদেরকে খুব চিকন করে কেটে দেখাবো। তো এটা এভাবেও কাটা যায়, গ্রেটারের সাহায্যে গ্রেট করা যায়, এটা সময় বেঁচে যায় ওটা দিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে। আমি তাই করব, শুধু আপনাদের গ্রামগঞ্জে যেভাবে করা হয় সেই পদ্ধতিটা একটু দেখিয়ে দিলাম। দেখুন একদম মিহি হয়েছে। এখন এটাকে একটি পাত্রে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি এগুলোকে গ্রেটারের সাহায্যে কেটে নিব। এভাবে কেটে নিলে নখের মাথাটা কেমন যেন কেটে কেটে যায়। তো আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব, একদম চিকন সাইজটা নয়, এই এই সাইড দিয়ে আমি কেটে নেব, গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিয়ে যে লাউয়ের যে উপরের অংশটুকু এটুকু ফেলে দিতে হবে, এটুকু নেওয়া যাবে না। গ্রেট করার পর পানিতে ভিজিয়ে রাখতে হবে, লাউয়ের যে একটা কষ আছে সেটা চলে যাবে এবং দুই তিনবার ধুয়ে নিতে হবে। আমার সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে যথেষ্ট হবে, তো লাউ থেকে কষটা চলে যাবে। এরপর আমি একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এই লাউয়ের স্লাইসগুলো আমি একদম চিপে চিপে পানি ফেলে দেব, একদম পানি নিংড়িয়ে নিব। এভাবে খুব ভালো করে চিপে দিতে হবে, পানি যেন না থাকে। এভাবে করে লাউয়ের যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে। দেখুন আমার সবগুলো লাউয়ের স্লাইস আমি পানি নিংড়ে নিয়েছি। এভাবে এখন আমি এটা ভুনার জন্য এখানে একটা গুড় আছে আমি অর্ধেকটা ইউজ করব, খেজুর গুড় নিয়েছি। আর এখানে 1 কাপ চিনি আছে আর কিছু গরম মশলা আছে। তো আমি সম্পূর্ণ গুড় দিয়ে রান্না করব না, অর্ধেকটা চিনি ইউজ করব এর মধ্যে। অর্ধেক গুড় দিব, একটা গুড়ের অর্ধেক গুড় দিব।
আর অর্ধেকটা রেখে দেব আমি চিনি ইউজ করব এর মধ্যে। আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েও ভুনে নিতে পারেন, তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, চিনি গুড় গরম মশলা একসাথে দিয়ে একটু কষিয়ে নিব, গুড়টা একটু গলে আসলে। তো এর মধ্যে আমি লাউগুলো লাউয়ের স্লাইসগুলো দিয়ে দিব কুটে নেওয়া। তো এখানে ছোট একটি লাউ আছে, ছোট একটি লাউ নিয়েছি আমি। এভাবে এটাকে ভুনে নিতে হবে গুড়ের সাথে। গুড় থেকে পানি ছেড়েছে এবং এভাবে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখন আমি একটু এটা টেস্ট করে দেখব মিষ্টিটা, আর একটু যদি চিনির দরকার হয় তাহলে আমি দিয়ে দেব। তো আমার আর একটু চিনি লাগবে, দিয়ে দিলাম। হাফ কাপের মতো চিনি এখন অ্যাড করে দিলাম, প্রথমে 1 কাপ দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না লাউ থেকে পানি শুষে যায়, মানে কমে যায়। শুকিয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলে, এটা আঠালো হয়ে গেলে নামিয়ে নিতে হবে, চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমার রান্নাটি কষানো হয়ে গিয়েছে, ভুনা হয়ে গেছে, সরি, পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এভাবে করে আপনারা ভুনে লাউটাকে সারা বছর স্টোর করেও রেখে দিতে পারেন। যখন খুশি এটা রেডি থাকলে ফ্রিজ থেকে বের করে আপনারা পায়েসটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, অর্ধেকটা লাউ আমি রেখে দিব বক্সে করে, আর অর্ধেকটুকু আমি এখন রান্না করব। এভাবে এটা যদি রেডি থাকে তাহলে লাউয়ের পায়েসটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না। এখানে আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। তো এখানে আরেকটি কথা হচ্ছে, দুধ কতটুকু ঘন নেবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনাদের স্বাদের উপর, স্বাদ অনুযায়ী করে নেবেন, কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি সেই অর্ধেকটা লাউ, ভুনে নেওয়া লাউটা দিয়ে দিলাম। এভাবে করে আমি 3-4 মিনিট রান্না করেছি এবং এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য। এরপর এর মধ্যে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, চিনির দরকার আছে তো চিনি দিয়ে দিলাম, মিষ্টি দিতে হবে। আপনার এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটার উপরে, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি দিয়ে নিলাম। আমি খুব বেশি মিষ্টিও খাবো না এবং কমও না, সেই অনুযায়ী অনুপাতে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম, চিনি অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি 5-6 মিনিট রান্না করব, দিয়ে দিলাম সামান্য গরম মশলা। লাউটা কষানো যখন আমি ভুনেছিলাম তখনও কিছু গরম মশলা দিয়েছিলাম, এখন রান্না করার সময় একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এই পায়েসটা ঘন হওয়ার জন্য। এখানে আমি উঁচা করে 2 টেবিল চামচ চালের গুঁড়ি নিয়েছি এবং এভাবেই একটু একটু করে ছিটিয়ে দিতে হবে, আর অন্য হাত দিয়ে নেড়ে দিতে হবে, নয়তো বা দলা ধরে যাবে। আর
একবারে একসাথে সবগুলো দিবেন না, একটু দেখে দিবেন, যদি বেশি পাতলা হয়ে যায় পরে আর একটু দিয়ে দিবেন। একসাথে দিয়ে দিলে বেশি ঘন হয়ে গেলে তখন তো আর কিছু করার থাকবে না, তখন আপনারা আরেকটা জিনিস করে নিতে পারেন, যে দুধ অ্যাড করে নিতে পারেন। দেখুন এই ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে বেশিও করবেন না, এর থেকে পাতলাও করবেন না। তো তৈরি হয়ে গিয়েছে আমার লাউয়ের পায়েস, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এটি খেতে অসম্ভব মজাদার, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তো এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।